এটার আমার মানে ফায়দাটা কতটুকু হতে পারে আমি এই বিষয়ে জানতে চাই আর কোনো প্রশ্ন আছে না জি না ধন্যবাদ আপনাকে আমাদের ভাই বলছেন চলতে ফিরতে উনি দরুদ পড়েন তসবি করেন এর ফায়দা কেমন এটা তো নিশ্চয়ই ভালো কাজ আল্লাহ তালা করেন মাজিদে বলছেন আল্লাহ দিন ইয়াস করুন আল্লাহ কিয়ামাউদান ও আল্লাহ জনবিহীন আল্লাহর মুমিন বান্দা যাদের উত্তম চরিত্রবান মানুষ তাদের চরিত্রের একটি অংশ হচ্ছে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ জিকির করবে এই যে দাঁড়িয়ে বসে শুয়ে তিনটি কথাই আল্লাহ বললেন এ তিনের বাইরে কিন্তু মানুষের অবস্থান নেই আল্লাহ বুঝালেন সর্বক্ষণ জিকির করা তো উনি হাঁটে হাঁটে জিকির করছেন দূর শাড়ি পড়ছেন নিশ্চয়ই তিনি ভালো কাজ করছেন এবং আমরা আমরা চলতে ফিরতে তার যে তাছবীহে শিখতে থাকে আমরা এটা প্র্যাকটিস করব আমরাও করব এটা এবং যিনি করছেন আল্লাহ যেন তাকে তৌফিক আরো বাড়িয়ে দেন সেজন্য আমরা দোয়া করছি আপনার খুব সুন্দর অভবেশ প্রিয় দর্শক আশা করি অন্যরা অনুপ্রাণিত হবেন আপনার উদাহরণে আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আমার মা নভেম্বরের গত সাতাইশ তারিখে আমরা আপনার কন্ঠ শুনছি বক্তব্য স্পষ্ট বুঝতে পারছি না প্রিয় দর্শক আপনার টেলিফোনের টেলিভিশনে ভলিউম কমিয়ে একটু ধীরে প্রশ্নটি রিপিট করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি আবার রিপিট করবেন গত নভেম্বরের সাতাইশ তারিখে যাই মক্কায় যাওয়ার অসুস্থ

আপনি তো একটা বর্ণনা দিলেন মা সম্পর্কে আপনার প্রশ্ন কি কি জানতে চাচ্ছেন হ্যালো আপনি কি জানতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনার মা তো কবর হয়েছে জান্নাতে বাকিতে আপনি কি জানতে চাচ্ছেন তো আপনাকে শুনতে পাচ্ছি আপনার জানার বিষয় কি আমি এই আপনাদের কাছে বললাম এখন আপনি তো হাজির হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে প্রশ্ন তো আমরা ভাগ করি মা হজে গিয়েছেন তো বলছে মদিনায় কেউ কাজ করতে পারেনি মদিনার কাজ কি হজের সাথে জড়িত একটি বিষয় আর মা তো ইন্তেকাল করেছেন জান্নাতে বাকি যেটা বলা হয় এটাকে আসলে জান্নাতে বাকি আসলে হজের সকল কার্যক্রম মক্কাতে শেষ হয়ে যায় হজ হলো অমরা হলো মক্কা কেন্দ্রিক মদিনাতে যাওয়াটা এটা অতিরিক্ত এবাদত সফর আমরা রাসুল সাল্লাহ সাল্লামের মসজিদে নামাজ পড়লে এক হাজার রাখাতে সেখানে যাই এবং রাসুল সাল্লাহ সাল্লামকে আমরা সালাম দিই ওনার কবর আমরা জেয়ারত করি এটা অতিরিক্ত এবাদত এটা হজের সাথে সম্পৃক্ত নয় সুতরাং সেখানে গিয়ে তিনি কিছু করতে পারেননি এটা তার ওমরা বা হজের কোনো ক্ষতি হবে না আর জান্নাতুল বাকি যেটাকে বলা হয় এটা আসলে বাকি আল কারকাদ হাদিসে যেটা পাওয়া যায় এটা হলো গারকাদ নামক গাছের জায়গা যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হিজরতের আগেও কিন্তু সেখানে কবরস্থান ছিল জায়গার নাম হ্যাঁ এটা একটা জায়গা এটাকে জান্নাত বলার কোনো সুযোগ নেই এবং ইসলাম পূর্ব যুগে কাফেরদেরকে এখানে দাফন করা হতো তো তাদের কবর একটা কবরস্থান এটা একটা পুরাতন কবরস্থান তাহলে কি এখানে কাফেরদের কবর জান্নাতের ভিতরে আছে এটা বাংলাদেশি লোকেরা মনে হয় বা আমাদের এই সাবকন্টিনেন্টের লোকেরা এটা আবেগে এটাকে জান্নাত বলেছে জান্নাতুল মো আল্লাহ অথচ এটা হচ্ছে আল মাকবারা আল মো আল্লাহ মক্কার কবরস্থানকে বলে আল মাকবারা আল মো আল্লাহ মদিনার কবরস্থানকে বলছে বাকি আল গারকাদ তো আমাদের আমাদের দেশের লোকেরা আমরা জান্নাত বলে একটু মজা পাই তাই বলছি আর কি যদি এটা হাদিসে পাওয়া যায়